দেশের প্রকাশনা জগতের অন্যতম পথিকৃৎ মহিউদ্দিন আহমেদ মারা গেছেন। প্রকাশনা প্রতিষ্ঠান দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ইউপিএল এর প্রতিষ্ঠাতা তিনি। মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাত একটায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 77 বছর। মহিউদ্দিন আহমেদের মেয়ে মাহরুখ মহিউদ্দিন জানান, প্রায় 20 বছর তিনি পার্কিনসনসে ভুগছিলেন। কিছুদিন আগে তিনি করোনা থেকে সেরে উঠেছিলেন। গুলশানের আজাদ মসজিদে জোহরের নামাজের পর মহিউদ্দিন আহমেদের জানাজা হয়। 1944 সালে ফেনীর পরশুরামে জন্মগ্রহণ করেন মহিউদ্দিন আহমেদ। নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেন তিনি। 2012 সালে মহিউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ করেন। বাংলা ভাষার পাশাপাশি ভারত ও পাকিস্তানে ইংরেজি ও উর্দু ভাষায় বইটি প্রকাশের ব্যবস্থাও করেন তিনি।